আজ আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টির সহসভাপতি শ্রী স্বরূপ চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার স্বরূপ চট্টোপাধ্যায়। স্বরূপবাবু, আমরা আপনার থেকে জানতে চাই যে বর্তমান পশ্চিমবঙ্গে যে শিক্ষা কেন্দ্রের ব্যাপারে কিছু যদি আপনি বলেন। দেখুন, ব্যাপার হচ্ছে কি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থার আমাদের দলের মেন এজেন্ডাতেই শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো আছে। তা আপনি যখন শিক্ষাটা প্রথম প্রশ্ন করেছেন, সেখানে আমি বলতে চাই যে শিক্ষা ব্যবস্থায় যে অরাজকতা চলছে এবং একটা দিশাহীন ভাবে চলছে, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো, তাদের অনেকে সেদিন ওয়েবসাইটে অনেকের পাওয়া যাচ্ছে না, মার্কশিট বিতরণের বিভিন্ন দিন করছে, কলেজ অ্যাডমিশনের কোনো ঠিক নেই, সেখানে ফিস কতটা দেবে সেটা ঠিক নেই। আমার মনে হয় সরকার কোনো নির্দিষ্ট দিশাতে আসতে ভয় পাচ্ছেন বা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কোনো হয়তো চাপ আছেন। শিক্ষামন্ত্রী হয়তো বলে ভাবছেন যে আমি ঠিক বললাম কি না, আমি আমাকে তা হয়তো উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে জেনে নিতে হবে। এই যে দিশাহীনতায় ভুগছে, এইটা একটা পরম বাধা। এছাড়া আমরা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আজ অনেক দিন ধরে রিক্রুটমেন্ট নিয়ে একটা ডামাডোল চলছে। SSC পরীক্ষা দিয়ে বসে পাস করে বসে আছে এরকম অনেক ক্যান্ডিডেট আছেন, তাদের নেওয়া হচ্ছে না। প্যারা টিচারদের একটা নির্দিষ্ট দাবি আছে, প্যারা টিচাররা সমান কাজ করছেন অথচ বেতন কম পাচ্ছেন, তাছাড়া তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যেগুলো পার্মানেন্ট টিচাররা পেয়ে থাকেন। এরপর আসি আমাদের আরেকটি উজ্জ্বল সমস্যা, যেটা হয়তো নজর সরকার এবং প্রশাসনের অদ্ভুতভাবে নজর এড়িয়ে যাচ্ছে, সেটা হলো এডুকেশন ভলেন্টিয়ার বা শিক্ষা মিত্রদের সমস্যা। শিক্ষা মিত্রদের সমস্যাটা নিয়ে ইতিমধ্যেই তারা অনেকবার ডেপুটেশন করেছেন, অনেক আন্দোলন করেছেন, তাদের আন্দোলনের পাশেও দাঁড়িয়েছি আমরাও। শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি তাদের ব্যাপারটা দেখার জন্য। আপনি হয়তো শুনে অবাক হয়ে যাবেন, 2014 সালের এপ্রিল মাস থেকে প্রায় 1200 শিক্ষামিত্র তাদের বেতন পাচ্ছেন না, এবং তার মধ্যে বর্ধমানের জয়ন্ত এবং দক্ষিণ চব্বিশ পরগনার সাপেল দুজনে অলরেডি মারা গেছেন, আরো অনেকেই মারা গেছেন, তা চাপ সহ্য না করতে পেরে। তারা হয়তো শারীরিক কারণেও যেতে পারেন, চাপ সহ্য না করতে পারে, অত্যধিক চাপের কারণে স্ট্রোক হতে পারে, কিন্তু এগুলো নিয়ে দ্বিমত থাকতে পারে, এগুলো আমি ওই সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আপনি বুঝতে পারেন, একটা পরিবার যদি 6 বছর ধরে তার যদি রোজগারের জায়গাটা বন্ধ হয়ে যায়, তাহলে কি অবস্থায় পৌঁছয়? এবং আজকের যা পরিস্থিতি, তাতে তারা আন্দোলন করতে পারছেন না। আন্দোলন যখন করতে পারছেন না, তারা পথে নেমে আন্দোলন করার অধিকার একমাত্র এখন শাসক দলের আছে। তারা মাঠ কাঁপাতে পারে, তারা ভূমিকম্প করে দিতে পারে কোনো শহরে, তাদের যুব নেতা যে এরকম শুনতে পাই, অদ্ভুত ধরনের পোস্ট দেখে নিয়ে হাসিও পায়, কিন্তু অন্য বিরোধী দলের সাংসদও যদি কিছু প্রতিবাদ করতে যায়, তাকেও গ্রেপ্তার করা হয়। সুতরাং এই অসহায় শিক্ষা মিত্ররা কিছু বলতেও পারছে না, আন্দোলনে নেমে আসতেও পারছে না। তারা এমনকি আত্মহত্যার অনুমতি চেয়েও ছিলেন একটা সময়, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। তো এই পরিস্থিতিটার উপর মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং তাদেরকে বলতে চাই যে আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে এটা দেখুন, মানবিকতার স্বার্থে এটা দেখুন। তাছাড়া শিক্ষকদের যে গ্রেড, যে নতুন যে গ্রেড করা হলো, সেই ব্যাপারটাতেও কিছু সমস্যা আমাদের কানে এসেছে। যেমন যারা সিনিয়র শিক্ষক, তারা কিন্তু তাদের সিনিয়রিটির দাম পাচ্ছেন না। 2014 সালে রিক্রুটমেন্ট হয়েছে যে শিক্ষক, তার বেতন 2017 সালের প্রায় সমান। আজকে 10 বছরের সিনিয়রিটি, 10 বছরের সিনিয়র শিক্ষকের বেতন আর সদ্য রিক্রুট শিক্ষকের বেতনের প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, বা তার 5 বছর পরে যে রিক্রুটমেন্ট হয়েছে তার প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটিতেও একটু নজর দেওয়া উচিত তারা, যাতে সেই ব্যাপারটা সিনিয়রিটি অনুযায়ী তারা তাদের প্রাপ্য বেতন পান।
আর শিক্ষা ব্যবস্থায় সব থেকে বড় ছাত্র ছাত্রীদের এখন যারা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যারা হয়েছেন তাদের ভর্তির ব্যাপারটা যাতে যত কম খরচে হয় এবং যাতে উপযুক্ত মেধা স্থান পায়, দলবাজি না দেখে উপযুক্ত মেধা যাতে স্থান পায় সেই আবেদন আমরা রাখছি শিক্ষার ব্যাপারে। অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য।